নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিনামূল্যে সরকারি হাসপাতালে পাওয়া যাবে না স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই মাঠে নামে প্রতিটি রাজনৈতিক দল। কংগ্রেস সিপিআইএম থেকে শুরু করে ছোট ছোট রাজনৈতিক দল ও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়। কিন্তু রাজ্য সরকার বা শাসক দলের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি, এর ফলে জনমনেও তৈরি হয়েছিল বিরূপ প্রতিক্রিয়া। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিল সাধারণ মানুষ। অবশেষে বুধবার গোটা বিষয় নিয়ে বোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিলেন এবং সরকারের নতুন সিদ্ধান্তের টেনে আনলেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সাযুজ্য। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে বললেন, প্রায়োরিটি হাউস হোল্ডারদের জন্য 10 টাকা এবং এপিএলদের জন্য 20 টাকা দিতে হবে হাসপাতালে রেজিস্ট্রেশন করতে। সেটা মাসে একবার, তাও করা হয়েছে মূলত কম্পিউটারাইজড করার জন্য। আমি সেটা করতে চাইছি, 10 টাকা 20 টাকা যখন রেজিস্ট্রেশন হবে তো কম্পিউটারাইজড হয়ে যাবে, মোবাইল নাম্বারটা বললেই পেশেন্টের বেরিয়ে আসবে, অনলাইন করে দেবো, ডিস্ট্রিক্টে যেখানেই যাবে সে সফটওয়্যার বের করে দেবো। রেজিস্ট্রেশন চার্জ মাত্র সিম্বলিক। মুখ্যমন্ত্রী বলেন, এটা গরিবদের ঠকানো নয়, বরং গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা সিস্টেমে আনার জন্য সরকারের এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, 2011 সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের মাধ্যমে 84,000 গরিব পরিবারকে ব্রাত্য রাখা হয়েছে, তার জন্য তিনি পূর্বতন বাম সরকারকে দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত রাজ্যে মাত্র 4,87,000 আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড হয়েছে, বাদবাকিগুলো হয়নি, তার জন্য ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ, হাসপাতাল ও রাজ্য সরকারের ক্ষতি হচ্ছে। 20,57,000 আয়ুষ্মান কার্ড হবে, তার মধ্যে ত্রিপুরা তো কত হয়েছে এই পর্যন্ত, 4,87,000 বাকিগুলো আয়ুষ্মান কার্ড এখনো হচ্ছে না, কেন বলবো? আয়ুষ্মান কার্ড না হওয়ার কারণে লোকসান কার হচ্ছে রাজ্যের হসপিটালগুলো, পাবলিকের তো হচ্ছে, যারা বেনিফিশিয়ারি তাদেরও হচ্ছে, রাজ্য সরকারের হচ্ছে, হসপিটালগুলোর হচ্ছে। কেন্দ্র সরকার পয়সা দিতে চাইছে যে সরকারি হসপিটালগুলিকে এস্টাবলিশ করার জন্য স্কিমের মাধ্যমে, কিন্তু যদি সেই কার্ডই না করে তো কিভাবে হবে? মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ক্লেম করা হয়েছে মাত্র 9,65,00,000 টাকা। মুখ্যমন্ত্রী জানান, প্রায়োরিটি গ্রুপের জন্য চিকিৎসা করতে টাকা লাগবে, এর পেছনে অবশ্যই রয়েছে কারণ, আয়ুষ্মান প্রকল্পের আওতায় যারা আসবেন সকলেই বিনামূল্যে পাবেন চিকিৎসা পরিষেবা। মুখ্যমন্ত্রী জানান, মানুষ যদি আয়ুষ্মান প্রকল্পের কার্ড না করেন তাহলে ইন্স্যুরেন্স ক্লেম করা যাবে না, কারণ 20,00,000 মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড করলে তারাই হাসপাতালে আসবেন, যথারীতি রোগীরা বিনা পয়সায় পাবে চিকিৎসা এবং এই টাকা দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। তার মধ্যে যারা আয়ুষ্মান ভারত কার্ড করবে তারা তো এমনিতে সবকিছু ফ্রি, 5,00,000 টাকা পর্যন্ত ফ্রি। এখন যদি আয়ুষ্মান ভারতের কার্ডই না বানায় তাহলে আমি কিভাবে হসপিটালগুলিকে ডেভেলপ করব আর জনতার কাছে সেবা পৌঁছব? কোন রাস্তাটা আছে আমার কাছে? নরেন্দ্র ভাই মোদী পয়সা দিতে চাইছে কিন্তু আমরা যতক্ষণ রেট না লাগাবো নিতে পারবো না। আমি যদি রেট না লাগাই সরকার থেকে আমি পয়সা নিয়ে নেব, কিন্তু আমি তার মধ্যে যদি সব ফ্রি 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 করে রাখি নিতে পারবো না। প্রশ্ন ওঠেন, কিভাবে নেবে? ক্লেম করে না করলে কিভাবে নেবে? রুগীকে দিতে হবে না। আমি চাইছি যে সমস্ত 20,00,000 যে 52,000 কার্ড ত্রিপুরাতে উইদিন মান্থ তৈরি হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত রোগ না লাগাবেন ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলি তৈরি হবে না।
মুখ্যমন্ত্রী স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন, আয়ুষ্মান ভারতের কার্ড করবে বৃহৎ অংশের মানুষ, তখনই তারা নিজেদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে নিশ্চিন্ত হতে পারবে। বাদবাকি এপিএল অংশের মানুষকে অবশ্যই ফি দিতে হবে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে। মুখ্যমন্ত্রীও বলেন, স্বাস্থ্য দপ্তরের নতুন সিদ্ধান্তের ক্ষেত্রেও আসতে পারে কিছু পরিবর্তন। খুব শীঘ্রই রাজ্য সরকার সমস্ত বিষয় তুলে ধরবে জনসম্মুখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানডাক্ট।